এখন বাজে দুপুর দুটো, তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এই দেখো, মামাম সোনাকে স্নান করানো হয়ে গেছে, ওকে স্নান করে ওকে আগে রেডি করে দিচ্ছি। আর পাউডার ভর্তি নিয়ে সারা গায়ে জামা কাপড় মেখেছে, না হলে তো মাথাটা তো আশ্রাতে দেবে না, টিপও পড়াতে দেবে না। তো এই সময় যেহেতু ঘুম পড়ে, ওকে আজকে আর ঘুম পাড়াইনি, ওকে জাগিয়ে রেখেছি, যাবো আমরা হলো একটু হরিণ নামে। তো এদিকে দেখো, ও পাউডার মাখছে, গালে দিচ্ছে, কত কি করছে। আর ওই যে কাজলের কৌটোটা নিয়ে ওটা নিয়ে বারবারে গালে পড়ছে, দেখো কতটা বদমাইশ হয়ে গেছে। আবার পুড়ে দিয়েছে গালে, তো এইভাবে বদমাইশি করছে। তো ভাবলাম আগে ওকে রেডি করে দিই, তারপরে আমি না হয় রেডি হয়ে যাব। তো চলো বাড়ির সকলেই যাবে, আর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে বাবা খাবে কি খাবে না, ওই জন্য বাড়িতে রান্না করছিলাম, না হলে আজকে আমরা সবাই হরিণের ওখানেই খাবো। সারা জামা কাপড়ে সবকিছু দেখো, একেবারে রেডি হয়ে গেছে। মামার জন্য একটা অন্য ড্রেস পরেছিলাম, তারপর কি একটা মনে হলো না ওকে ওই ড্রেসটা পরাবো না, ওকে এটা ভালো লাগলো এটাই পরালাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সিন্ধু ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে দুপুর দুটো, তো তোমাদের সঙ্গে এখন গল্প করছি, গল্প করতে এখন তোমার আমার সময় হলো তোমাদের সঙ্গে একটু কথা বলার। তো এই দেখো, রেডি টেডি হয়ে আমাদের এখানে হরিনাম হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। ও ঘরেই তো দিলাম তাহলে, তাই না ভাবে? তো সেই জন্য আমরা যাচ্ছি হরিণ নামে, আর মামাম সোনাকে হচ্ছে ঘুম পাড়াই, ওর ঘুম পাচ্ছে, একটু জ্বালাতনও করছে। তো চলো, পাপা টাকা দিচ্ছে, চলে যা পাপার কাছে। দেখো এইরকম কেন বুঝে পাই না, বাইরে বেরোলে কারের কাছে যেতে চায় না। যাও চলো, আমিও যাচ্ছি। তো চলো সঙ্গে তার সামনে হাঁটছি, আয়। এই দেখো ওদিকে, তাহলে এই দুটোতে একটু নেওয়া যায়। এইবারে পুরোটা যায় কি শোনো তো, তোমরা যাবা না? চলো, মোটে তোমাদের কি পথ এগোচ্ছে না নাকি? আর হাসি, চল তো দেখো, এই যে খালপাড়ে আমরা আগেও একটা এসেছিলাম, সেটা একটা অন্যরকমের অন্য ধরনের অনুষ্ঠান ছিল, আর এটা শিবরাত্রি উপলক্ষে ওই অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো অনুষ্ঠানে যাই, আর হরিনাম হচ্ছে, খুব ভালো আর খুব সুন্দর সাজিয়েছে জানো, মন ভরে যায়। আগে বিয়ের আগে খুব একটা এইসব জায়গায় আসতাম না, কিন্তু এখন বিয়ের পরে বেশ ভালোই লাগে আসতে। আর এদিকে দেখো, মা মামাম শুনে বলে চলে গেছে। তো দেখো, আমরা একবারে অল্প একটু হরিনাম শুনেই চলে এসেছি খাওয়ার জায়গায়। দেখো লবির মতন আগে ভাগে খেতে আসলাম, মানে বেলা অনেক হয়েছে, দুটো আড়াইটে বেলায় বেজে গেছে। তো ভাবলাম মেয়ে আছে, মেয়ে ঘুমাবে, তো আমি ফটাফট আগে গিয়ে খেয়ে নিই। আর আমাদের ওই বাড়ির সকলেই চলে এসেছে এখানে, একটু গল্প আলাপ এই হচ্ছে। আবার হলো আমাদের আমার একটা দিদি থাকে কলকাতাতে, সেও এসেছে, তো সবার সঙ্গে একটু গল্প করতে করতে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই হচ্ছিলো। আর আমরা যেহেতু চলে এসেছিলাম, তখন একটা ছাপড় বসে গেছিলো, তার পরপরই আমরা বসেছিলাম। ওই সাইডে দেখো, ওই যে হলুদ কালারের শাড়ি পরে, ওঠে হলো আমাদের দিদি, মানে আমার একটা জেঠুনি, বিয়ে হয়েছে পাশের গ্রামেই, কিন্তু থাকে হলো কলকাতাতে। তো এই দেখো, আর মামাম সোনা এদিকে ওদিকে ঘুর ঘুর করে দেখছে কত কত মানুষজন, তাই না? এখন বুঝতে শিখেছে, চিনতে শিখেছে, ওই জন্য খুব সমস্যা। তো চলো, একেবারে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে। শাশুড়িমা বললো আমার একটু পেটে ব্যথা করছে, আমি বাড়ির দিকে চলে যাই, তুমি না হয় পরে আসো। আর তোমাদের দাদাভাই যে কোথায় হারিয়ে গেছে মেলার মধ্যে, আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো তারপরে মামারও কত ইন্টারেস্ট যে এখানে যাবে, দেখো লাপালাপি ঝাপাঝাপি করছে দেখার জন্য। ভাবছিলাম ওকে একটু তুলে দিই এর মধ্যে, ও একটু খেলুক, মজা করুক সবার সঙ্গে।
তারপরে অনেক অনেক বড় বড় ছেলে পিলে আছে, তো ওখানে তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমি আর মামা তো যাচ্ছিলাম, আমাদেরকে ফলো করে একজন পিছনে পিছনে আসছিল, সেটা দেখতে পাইনি। আর দেখি মামাম সারা পিছনে বারবার বারবার তাকাচ্ছে। চয় ডেকে আছিলাম, দেখলাম তালা দেওয়া। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, এবার গিয়ে শোনা মামামকে একটু ঘুম পাড়াবো, আজ সারাদিন ঘুমাইনি। তো চলো বাড়ি যাই। ভাবলাম যে একেবারে পাটা ধুয়ে তারপরে ঘর বাড়ি তুলবো। দেখো দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে জানো। এই যে মামাম শোনার জন্য ভাতটা একটু গরম করে নিচ্ছি, আর এদিকে এই যে তরকারি আছে মামাম শোনার জন্য, এই যে কলার তরকারি। তো বন্ধুরা এখন আজকে দুপুরবেলা, কতদিন পরে আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তো আধা ঘন্টা মতো, তারপরে ঘুমাচ্ছিল আর মামাম শোনা ঘুমিয়ে পড়েছিল। একটু আগে ঘুম থেকে উঠলো, বিকেল টাইমে যে খাবারটা খাওয়ায় সেটা খাওয়ানো হয়নি, মানে তিনটের সময় তো ঘুমিয়ে পড়েছে, ওই নামে ওখান থেকে আসতে গিয়ে লেট হয়ে গেছে ওই জন্য। তারপরে ঘুম দিয়ে উঠেছে আমি 4:30 দিকে, উঠে বিছনা তুলে আর মানে এই যে সকালের করা বাসন ছিল তো ধোয়া, সেগুলো ধুলাম, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, চা করে দিলাম তোমাদের দাদাভাইকে। এখন এই যে আসছি, 7টা বাজে এখন, অনেকটা লেট হয়ে গেছে আজকে, 7টা বাজে। তো এখন মামার সঙ্গে একটু খাওয়াবো, দেখি কী করে আসে। কলার তরকারি করছে না, খেতে চাইছে না, কেন তাকে জানে, মানে কোনোদিন রান্না করিনি তো কলাটা, ওই জন্য মনে হয় ইচ্ছা হচ্ছে না। তো চলো আর আমার শরীরে দেখো, শুন মানে শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। তো দেখি কদিনের জন্য ওই বাড়িতে যাবো, তা কী করে ব্লগ বানাবো সেটাই চিন্তা করছি। একটা ফোন থেকে তোমাদের দাদাভাইয়ের কাছে থাকবে, দেখি যদি ভাই ফোনটা দেয় তাহলে ওর ফোনে একটা দেখ করা হবে। তো যাই হোক চলো। তো সন্ধ্যাবেলাও হচ্ছিলো এখানে কীর্তন গান, তো আমি মোটা আসতে চাইছিলাম না, সবাই জোর করে নিয়ে আসলো। তো ভাবলাম চলো একটু ঘুরেও আসা যাক, একটু ভালো মন্দ খেয়ে আসা যাক। তো এখন এই যে রোল, আমাদের গ্রামেরই দোকানদার, তো এখানে রোল বিক্রি হচ্ছে, আর এখানে এই যে এখন সবাই অনেক অনেক লোক হয়েছে জানো তো এখানে।